দোস্ত মই যেতে ওয়াজ হইতাছে, চল যাই ওয়াজ শুনে আসি। না রে ভাই, কালকে ওয়াজ শুনা অনেক বিপদে পড়ছিলাম, আমি আর যাবো না, তুই যা। ওয়াজ শুনে বিপদ, আসলে ঘটনাটা কি খুলা বলতো, বুঝতেছি না তো। আরে বেটা, কালকে হুজুর ওয়াজে বলল যে সবসময় বউয়ের প্রশংসা করবেন, বউয়ের সকল কাজে উৎসাহ দিবেন, প্রশংসা করলে বউয়ের কাজে আনন্দ পাবে, উৎসাহ পাবে। তো আমি সেই মতে বাসায় গিয়া বউয়ের রান্না তরকারি খেয়ে প্রচুর প্রশংসা করলাম। আহ বউ, কী তরকারি রান্না করছো, এটা তো একদম অমৃত। তা এই প্রশংসা শুনে তোর ভাবে খুশি হইব কি? উল্টা আমার পর আজ্ঞা সেটটা মনে কর সব বাংসুর পইলে আমার ঘরের থেকে বের করে দিল। আরে কি বলিস, তরকারি প্রশংসা করলে ভাবি খুশি হবে, রাগ কেন করবে? আরে দোস্ত, ওই তরকারিটা নাকি পাশের বাসার ভাবি দিছিল।